আচ্ছা, আজকের এই ভিডিও মেনলি যেটার জন্য তৈরি সেটা হলো আমরা টপে সাইটে কিভাবে একটা কন্টেস্ট অ্যারেঞ্জ করতে পারি, এবং আমার কিছু প্রবলেম আমি সেখানে আপলোড করে দেখাবো, এবং সেই আপলোড করা প্রবলেমগুলো দিয়ে আমি কন্টেস্ট একটা কন্টেস্ট সেট করে দেখাবো যে আসলে কিভাবে আমরা টোটাল প্রসেসটা আমরা কাজ করতে পারি। আচ্ছা, সো মেনলি আমাদের যেটা টপে সাইটে কন্টেস্ট অ্যারেঞ্জ করতে গেলে আমাদের ফার্স্টে টপেসে ফার্স্ট অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট থাকা লাগবে, এবং তারপর আমাদের একটা কন্টেস্ট অ্যারেঞ্জ করতে গেলে আমার টপেস সাইটকে আমার রিকোয়েস্ট পারমিশন নিতে হয় যে একটা কন্টেস্ট অ্যারেঞ্জ করার, এবং তারা রিকোয়েস্ট দিলেই আমরা পরবর্তীতে কন্টেস্ট লিঙ্ক সহ আমরা বাকি প্রসেসটা কাজ করতে পারি। তো আমি মেনলি একটা কন্টেস্ট রিকোয়েস্ট করে রাখছিলাম অলরেডি, তো সেইটার লিঙ্কও আমি পেয়ে গেছি, এবং সেখানে আমি আসলে দেখবো যে কিভাবে প্রবলেম সব অ্যাড করব এবং একটা কন্টেস্ট ফুললি অ্যারেঞ্জ কিভাবে করতে পারি আমি। আচ্ছা, আচ্ছা, এটা হলো আমার মেইনলি একটা টপেজ সাইট। যেটা তো টপেজ সাইটে আমাদের যদি কোনো কন্টেস্ট অ্যারেঞ্জ করতে হয়, তো প্রথমত আমাদের কন্টেস্টে গিয়ে আমাদের এখানে একটা মেকে রিকোয়েস্ট আছে, তো এখানে আসলে আমাদের তাদের কাছে রিকোয়েস্ট করতে হয় যে কিভাবে কন্টেস্টটা যদি আমরা অ্যারেঞ্জ করতে চাই আমাদের সেখানে আমরা কবে অ্যারেঞ্জ করব, কন্টেস্টের টাইটেল এবং বেশ কিছু ইনফরমেশন সহ আমাদের একটা নোট লিখে আমাদের সাবমিট করতে হয়। সো সাবমিট করা হয়ে গেলে তারা একটা মেইলের মাধ্যমে বা এখানেই দেখা যায় যে আসলে আমাকে তারা আসলে পারমিশন দিয়েছে কিনা। তো যখন আমরা পারমিশন পেয়ে যাই, তখন আমরা যদি এখানে সেটিং অপশনে ঢুকে, এই যে এখানে কন্টেস্ট আছে, সো আমি আগে আমার বেশ কিছু তিনটা কন্টেস্ট অ্যারেঞ্জ করা ছিল, সাথে আরেকটা কন্টেস্ট এখানে ওয়ান যেটা আছে, আরেকটা কন্টেস্ট আমার নতুন সেট করছি, তো সেখানে আমি দেখতে পারবো। তাহলে আগে তিনটা কন্টেস্ট হলো আমার এই তিনটা কন্টেস্ট, এবং নতুন যে কন্টেস্ট সেটা হলো একটা ট্রেনিং কন্টেস্ট আয়োজন করা আছে, তো এই ট্রেনিং কন্টেস্ট ওয়ান নামে আর কি। সো আমাদের এক মাসে তারা পাঁচটা কন্টেস্টের পারমিশন তারা দেয়, তো আমাদের একটা কন্টেস্ট অ্যারেঞ্জ করা হয়েছে, আরো চারটা আমরা অ্যারেঞ্জ করতে পারবো এই মাসে। আচ্ছা, তো আমরা যদি একটা কন্টেস্ট অ্যারেঞ্জ করতে চাই, তাহলে এখানে নিউ বাটনে ক্লিক করলে আমাদের কন্টেস্টের ইনফরমেশন গুলো আমরা দিলে, মানে কন্টেস্টের টাইটেল প্লাস কবে করব সেটা দিলে আমরা কন্টেস্ট অ্যারেঞ্জ করতে পারি। সাথে সাথে আমরা দেখবো যে যে কন্টেস্ট আমাদের অ্যারেঞ্জ করা আছে সেটা আসলে কিভাবে বাকি প্রসেসটা আমরা কাজ করতে পারি। আচ্ছা, তো ট্রেনিং কন্টেস্ট ওয়ান নাম এটার মধ্যে আমরা ঢুকলাম, ঢোকার পরে আমরা কিছু বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি যে এখানে যে কন্টেস্ট এখনো শুরু হয়নি, কন্টেস্ট একটা কাউন্ট ডাউন শুরু হয়েছে, এখানে যেহেতু কোনো প্রবলেম এখনো অ্যাড করা হয়নি, সো জিরো চ্যালেঞ্জ জিরো অ্যানাউন্সমেন্ট, যে এখানে কোনো যদি আমি অ্যানাউন্সমেন্ট দিই তাহলে সেখানে দেখাবে, কোনো ক্লারিফিকেশন যদি আসে যে কন্টেস্টেন্টদের বা জাজের পক্ষ থেকে যদি কোনো ক্লারিফিকেশন থাকে তাহলে সেটা আমরা এখান থেকে দেখতে পারি, কতজন পার্টিসিপেট করছে, যেহেতু এখনো কোনো পার্টিসিপেন্ট নাই তো আমরা সেখানে দেখতে পারবো না, পার্টিসিপেন্ট থাকলে এখানে সেটার একটা নাম্বার থাকবে, এবং কতটা সাবমিশন ওভারঅল হয়েছে সেটার একটা নাম্বার এখানে দেখতে পাবো আমরা, এবং কতজন আসলে মডারেটর মানে আই মিন জাজ আমরা কতজনকে অ্যাড করতে পারবো, সো আমরা এখান থেকে দেখতে পারবো যে আসলে কতজনকে আমরা জাজ হিসেবে অ্যাড করছি। আচ্ছা, তো এটা যদি আমরা সাপোজ এডিট করতে চাই, যে আমরা ট্রেনিং কন্টেস্ট ওয়ান এটা টাইটেলটা আমাদের ভালো লাগলো না, আমরা যদি এইটাকে এডিট করতে চাই, তাহলে এখানে এডিট বাটন আছে, এডিট বাটনের মাধ্যমে আমরা বেশ কিছু জিনিস দেখতে পারবো, যে এখানে কন্টেস্টের টাইটেলটা আমরা চেঞ্জ করতে পারি, আমরা কিছু ডিসক্রিপশন চাইলে দিতে পারি, এখানে আমরা একটা ইমেজ দিতে পারি, একটা ব্যানার সেট করতে পারি, এখানে আমাদের আসলে কন্টেস্টটা কি টাইপের হবে সেটা ফরম্যাটটা দিতে পারি, এখানে আমাদের একটা পাসওয়ার্ড যদি দেওয়া লাগে তাহলে পাসওয়ার্ড দিতে পারি, এখানে আমাদের শিডিউলটা দিতে পারি যে কবে থেকে অ্যারেঞ্জ করব, এবং সেটা টাইম, এটা হলো টাইমটা হলো মিনিটে, তো এখানে হলো যে টাইমটা আছে সেটা হলো মেইনলি 20 দিন হিসাব করে দেওয়া। আচ্ছা, আর এখানে আমরা স্ট্যান্ডিং এর বিষয়ে আমরা ফ্রোজেন আসলে দেখতে পারি, যে আসলে আমরা কত টাইম আগে আমরা ফ্রোজেনটা করব, তো সেটা হলো যদি সাপোজ আমরা 1 ঘন্টা আগে ফ্রোজেন করতে চাই,
আমাদের এখানে 60 লেখা লাগবে যে 1 ঘন্টা আগে আমরা এটাকে ফ্রোজেন করে রাখবো। আচ্ছা, এবং কোন ল্যাঙ্গুয়েজ গুলো আমরা সাপোর্টেড রাখবো, আপাতত সবগুলো সাপোর্ট করা আছে সেই জন্য সবগুলো সিলেক্ট অল করা। আচ্ছা, এবং যদি আমরা যেগুলো চেঞ্জ করবো সেগুলোকে যদি আমরা আপডেট করে ফেলি, একটা আপডেটের বাটনের মাধ্যমে আমরা এটাকে আপডেট করে ফেলতে পারবো। আচ্ছা, সো এখন আমরা দেখছি এখানে কোনো প্রবলেম আসলে অ্যাড করা নাই, সো আমরা দেখবো যে কিভাবে একটা প্রবলেম অ্যাড করা যায় ফুল প্রসেসটা আর কি। আচ্ছা, সো আমাদের কন্টেস্ট অ্যারেঞ্জ করার জন্য আমাদের যারা আসলে প্রবলেম সেটার তাদের একটা অ্যাকাউন্ট থাকলে ভালো, ঠিক আছে? সেখানে তাদের একটা অপশন থাকে যে টপিস এর ড্রাফটস নামে একটা অপশন থাকে। তো আমি তো টপিস ড্রাফটস একটু যাই, তো টপিস ড্রাফটস এ যদি আমি যাই তাহলে আমার মেইনলি এখানে আমার আগের বেশ কিছু প্রবলেম এখানে সেট করা আছে, তো সেই প্রবলেম গুলো আমরা এখানে দেখতে পারবো। আর যদি নতুন কোনো আমরা প্রবলেম সেট করতে চাই তো আমরা নিউ এর মাধ্যমে, নিউ বাটনের মাধ্যমে আমরা এটা একটা সেট করতে পারবো। তো আমরা এবিসি নামে একটা সাপোজ একটা প্রবলেম আমরা এখানে সেট করে রাখছি, বা আমরা একটা নতুন একটা কন্টেস্ট সেট প্রবলেম সেট করে মেনলি দেখাই আর কি। সো সাপোজ আমার একটা প্রবলেম আছে, এরকম একটা প্রবলেম যে একটা প্রবলেমের ডেসক্রিপশন, একটা প্রবলেমের ডেসক্রিপশন আছে, টাইটেল আছে, প্রবলেমটার টাইম লিমিট কতখানিক আছে, তার ইনপুট আউটপুট স্যাম্পল ইনপুট স্যাম্পল আউটপুট, কোনো নোট মানে এক্সপ্লেনেশন যদি আমরা দিতে চাই, সো সবকিছু এখানে আছে। সো এটা আসলে খুব একটা সিম্পল প্রবলেম যে দুইটা নাম্বার থাকবে, দুইটা নাম্বারের এবং সাবমিশন বের করা জাস্ট। সো এইটা আমরা টোটালটা আপ করে দেখাবো যে আসলে কিভাবে এটা আপলোড করা যায় আসলে টপিসে। সো আমরা একটু দেখি, আমরা যদি একটা নিউ বাটন ক্লিক করার পরে আমাদের তিনটা অপশন থাকবে, এখানে আমাদের স্ট্যান্ডার্ড একটা সিলেক্ট করা লাগবে সাধারণত যদি আমরা ইন্টারঅ্যাক্টিভ প্রবলেম সেট করি। সো সেটার ক্ষেত্রে আমরা মেনলি প্রথমে আমরা স্ট্যান্ডার্ডটা আর কি চুজ করব। এখানে স্ট্যান্ডার্ডটা চুজ করার পর আমাদের এটা এখানে যেটা দেওয়া লাগবে যে এখানে প্রবলেমের নামটা আসলে, সো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রবলেমের নামটা হলো অ্যাড দেম আপ। আচ্ছা, সো আমি এইটা দেওয়ার পরে ক্রিয়েট করার পর আমরা দেখি যে এখানে একটা নতুন উইন্ডো আসলো যে এখানে হলো তার টাইটেল, এখানে হলো বডি, বডি মানে হলো আমার প্রবলেম স্টেটমেন্ট। তো প্রবলেম স্টেটমেন্টটা আমরা ধরি, এখানে যেটুকু লেখা আছে সেটা আমরা এখানে দিব। আচ্ছা, এখানে কিছু দুইটা সেকশন আছে, ইনপুট আউটপুট নোট, তিনটা তিনটা সেকশন টোটাল। সো ইনপুটের মধ্যে আমরা কি দিব যে ইনপুট পার্টের মধ্যে যে অংশটুকু আছে সেই লেখাটুকু। আচ্ছা, তো ইনপুটের মধ্যে আমরা সেই লেখাটুকু দিব। এখানে আমাদের বেশ কিছু আসলে এডিট করা যেতে পারে, যে আমরা যদি কোনো কিছু বোল্ড করি বা কোনো ছবি অ্যাড করি, সো এখান থেকে আসলে বিভিন্ন অপশনের মাধ্যমে আমরা এটা করে ফেলতে পারি। তো এখানে আউটপুট নামে আরেকটা আছে, তো আউটপুটের মধ্যে আমাদের আউটপুট সেকশনে যেটা দেখাবো সেটা আমরা এখানে দিব। নোট, এখানে নোট মানে এক্সপ্লেনেশন যেটা বোঝাই, তো এক্সপ্লেনেশন যদি থাকে তো সেটা আমরা এখানে আপলোড করব। সো এইগুলো আপলোড করার পরে, তো আমরা চারটায় আপলোড করার পরে আমরা এটা একটা দেখতে পারি যে আসলে কিভাবে এখানে কি কি আছে, টাইটেল বডি ইনপুট আউটপুট নোটস। আচ্ছা, তো আমরা এখানে যদি ডানে ক্লিক করার পর আমরা দেখছি যে হ্যাঁ এমন একটা প্রবলেম যেটা আমরা ডকে লিখছিলাম সেই রকম একটা প্রবলেমই আমাদের এখানেও ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। সো এখানে কিছু সবকিছু ক্রিয়েট হয়েছে, ক্রিয়েট হয়নি কোনটা কোনটা, স্যাম্পল ইনপুট আর স্যাম্পল আউটপুটটা। আচ্ছা, তো স্যাম্পল ইনপুট আর স্যাম্পল আউটপুটের ক্ষেত্রে আমাদের যেটা করা লাগবে এটাকে আবার এডিটে গেলাম আমি সাপোজ, তো এডিটে গিয়ে আমরা এটা স্টেটমেন্টটুকু আমরা দিলাম কিন্তু আমরা টেস্ট কেস এখনো দিই নাই। তো টেস্ট কেস যখন দেওয়া লাগবে টেস্টের মধ্যে গেলে আমরা টেস্টটা দিতে পারবো। সো এখানে নিউ একটা বাটন আছে, সো আমরা নিউ দিলাম। সো নিউ দেওয়ার পরে আমাদের আসলে ওইটা স্যাম্পল ইনপুট আউটপুট নাকি আসলে অ্যাডিশনাল ইনপুট আউটপুট, এই দুইটা অপশন আছে যে আসলে কোনটা। সো যেখানে এইগুলো আমরা যেগুলো দেখাবো প্রবলেম সেটে, যেগুলো আমরা দেখাবো
সেইগুলো হলো আমাদের মেনলি স্যাম্পল ইনপুট আউটপুট, আর যেগুলো আমাদের টেস্ট করার জন্য থাকবে সেগুলো হলো অ্যাডিশনাল ইনপুট আউটপুট। আচ্ছা, সো আমরা এখানে ওয়ান নামে একটা লেভেল দিলাম, এটা যেহেতু স্যাম্পল ইনপুট সো আমরা একটা ফাইল আপলোড করে ফেলতে পারি এখান থেকে। সো ফাইলের মধ্যে আসলে ফাইল আপলোড করার আগে আমি দেখি আসলে ফাইলের মধ্যে কি কি আছে। সো আমাদের একটা ফোল্ডার আমি রেখে দিয়েছি, এখানে স্টেটমেন্ট ইনপুট আউটপুট কোড আর কি। সো ইনপুট আউটপুটের মধ্যে আমার বেশ কিছু ফাইল আছে, এখানে 6টা ফাইল আর এখানে 6টা ফাইল, যে 6টা ইনপুটের জন্য 6টা আউটপুট। আচ্ছা, তো আমরা যদি দেখি যে ওর মধ্যে কি কি আছে, যেহেতু এটা সাবমিশন একটা প্রবলেম, তো আমরা যদি দেখি যে স্যাম্পল ইনপুট ওয়ান এর জন্য 4-5 ইনপুট, স্যাম্পল আউটপুট হলো 9, 25 আর 25 ইনপুট হলে 50 আউটপুট, সো 50-50 আউটপুট হলে 100 আউটপুট, যদি 75-75 ইনপুট হলে আমাদের 150 আউটপুট, 100-100 হলে আমাদের 200 আউটপুট। আচ্ছা, স্যাম্পল ইনপুটে এবার 5-5 দিলে আমাদের আউটপুট হবে 10, সো আউটপুট 10। সো আমাদের এই 6টা ফাইল ইনপুটের জন্য, 6টা ফাইল আউটপুটের জন্য আমরা রেখে দিছি। সো আমরা এখানে যাই, আবার এখানে আপলোড যেটা আছে আপলোড করব। আচ্ছা, ডেস্কটপে যাই, প্রবলেম ইনপুট স্যাম্পল ইনপুট আউটপুট, তার জন্য যে আউটপুটটা আমরা দিব, প্রবলেম আউটপুট স্যাম্পল ওয়ান। আচ্ছা, যেহেতু এটা স্যাম্পল তো আমি স্যাম্পলের ওখানে ক্লিক করলাম এবং এটা ক্রিয়েট করা করে দিলাম একটা। তো একটা ক্রিয়েট করা দেওয়ার করে দেওয়ার পর আমরা দেখছি যে হ্যাঁ, এখানে আমাদের স্যাম্পল ইনপুট স্যাম্পল আউটপুট আছে। এখানে যদি আমরা কোনো চেঞ্জ করতে যাই, আবার নতুন করে আমাদের এই যে 4-5 আমরা আপলোড করছি, 9 আউটপুট আপলোড করছি, সো আমরা যদি এখানে নতুন করে আবার চেঞ্জ করতে চাই, তো নতুন করে চেঞ্জ করতে পারবো এখানে। আচ্ছা আচ্ছা, এখন এখানে বেশ কিছু ইরর যদি দেয়, তাহলে আমরা এখানে ফিক্স নামে যে বাটনটা থাকবে সেটাতে ক্লিক করলেই আমাদের ওইটাও ফিক্সড হয়ে যায়। আচ্ছা, এবার নতুন করে আমরা আরেকটা টেস্ট কেস দিই। আচ্ছা, তার আগে আমি দেখাই যে আসলে দেখি আমার প্রবলেমটা এখন কি অবস্থায় দাঁড়াইছে। সো দেখি, হ্যাঁ, এখন প্রবলেমটা আমাদের এখানে স্যাম্পল ইনপুট স্যাম্পল আউটপুটও আছে, আমাদের আর কিছু কিন্তু এখানে অ্যাড করার দরকার নাই। আমাদের এবার যা আউটপুট যা অ্যাড করবো আমরা মেনলি, সেইগুলো সব অ্যাডিশনাল ইনপুট আউটপুট। সো অ্যাডিশনাল ইনপুট আউটপুটের জন্য আমাদের কি করা লাগবে, এখানে টু দিলাম, সো অ্যাডিশনাল ইনপুট, ওকে, প্রবলেম ইনপুট, সো বাকি পাঁচটা হলো অ্যাডিশনাল ইনপুট হিসেবে রাখছি আমি, সো টু তে, এবং আপলোড। আচ্ছা, সো ক্রিয়েট করে দিলাম। এভাবে করে আমার প্রতিটা ফাইলে আমরা এখানে আপলোড করব এক এক করে। তো এখানে যদি ফিক্স কোনো ই থাকে, তাহলে আমরা এখানে ক্লিক করলে এটা চলে যায় ফিক্স। আচ্ছা, তো আমরা 3 নম্বর দিই অ্যাডিশনাল ইনপুট, এটাও প্রবলেম ইনপুট 3 নম্বরটা দিলাম। সো সরি, এখানে আরেকটা দেওয়া হয়নি। আচ্ছা, আউটপুটটা দেওয়া হয়নি এখানে। তো এইভাবে করে আমরা সব ফাইলগুলো এইভাবে করে এক এক করে আমরা আপলোড করতে পারি। তো আমরা আপাতত 3টা আপলোড করলাম, এবং দেখি ডান করার পরে আমার প্রবলেমটা এখন কি অবস্থায়। সো এটা আমরা প্রিভিউ দেখতে পারি যে আসলে হ্যাঁ, প্রবলেম সেট করার পরে এখন আসলে আমাদের কি অবস্থায় প্রবলেমটা কন্টেস্টেন্টটা দেখবে, এই অবস্থায় দেখবে। আচ্ছা, তো এখান থেকে আমাদের আরেকটা কাজ হবে কি, যে আমরা আমাদের সলিউশনটা আপলোড করে রাখবো এখানে। তো সলিউশনটা যখন আমরা আপলোড করে রাখবো, তখন আচ্ছা এখানে একটা ল্যাঙ্গুয়েজ আমরা দিব, একটা ল্যাঙ্গুয়েজ দেব। আচ্ছা, লেভেল 1, এখানে একাধিক সলিউশন আমি আপলোড করতে পারবো। তো আমি আচ্ছা সলিউশনটাই একটু যাই,
এখানে যে কোডটা আছে সেটা আমরা কপি করব এবং এখানে আপলোড করে দেব। আচ্ছা সো নেক্সট ক্রিয়েট করে ফেললাম, একটা সলিউশনও ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা সো এটা প্রাইভেট অবশ্যই, তো এখানে একাধিক আরো সলিউশন আপলোড করতে চাইলে আমরা করতে পারবো, যে একটা প্রবলেমের একাধিক সলিউশন যদি থাকে। সো আমাদের এই মোটামুটি হয়ে গেল যে আমাদের একটা প্রবলেম সেট করা, প্রবলেম তো আমাদের আপাতত সেট ছিলই, এখন মানে প্রবলেম আপলোড করাটা হয়ে গেল এখানে। তো আমরা ডান করার পর হ্যাঁ প্রবলেম আপলোড করা হয়ে গেছে, এখন আমি একটু চেক করে দেখব আসলে যে হ্যাঁ আমাদের সলিউশনটা আসলেই ঠিকঠাক হয়েছে কিনা, বা প্রবলেম সবকিছু ঠিকঠাক আপলোড হয়েছে কিনা, এগুলো আমরা দেখব। তো আমি যে কোডটা আর কি করে রাখছিলাম, তো সেই কোডটা একটু আপলোড করে দেখি যে কি অবস্থা। তো এখান থেকে আমি দেখতে পারবো, হ্যাঁ তো আসলে আমাদের এইটা তিনটা যে কেস ছিল এখানকার তিনটা কেস, তো তিনটা কেস এখানকে অ্যাকসেপ্ট করছে। তো যদি এখানে কোনো মানে প্রবলেম হয় যে না একটাও অ্যাকসেপ্ট করে নাই, সাপোজ যদি এমন হয় তাহলে আমরা সেই কেসটা দেখতে পারবো এখান থেকে, যে সাপোজ আমরা এখানে একটু এডিট করে আরেকবার একটু চেক করি টেস্ট। তো তিন নম্বর কেসটা একটু চেঞ্জ করে আমরা একটু চেঞ্জ করে 100 এর জায়গায় 101 করে দিলাম সাপোজ। এবার আপডেট করলাম, আপডেট করার পরে ডান দিয়ে দিলাম, এবং সাথে সাথে এবার আমরা আবার প্রবলেম কোডটা আবার কোডটা সাবমিট করি একটু দেখি। তো দেখি হ্যাঁ যে এখানে আমাদের আমরা যেহেতু আপডেট করে দিছি, তাহলে এখানে আমাদের কি হচ্ছে যে আমাদের 101 আসার কথা ছিল কিন্তু আমি 100 পাচ্ছি। সো এখানে একটা এরর আছে, তো তখন আমি আসলে সেই কেসটাকে ধরে জাস্ট আপলোড করে দিব, মানে আপডেট করে দিব ওখান থেকে। সো আপডেট যদি আমি করতে চাই, তো আবার 100 আমি এখানে দিলাম সাথে সাথে, ওকে ডান, আবার একটু সাবমিট করি। আচ্ছা দেখছি হ্যাঁ আমার এইবারও আবার আপডেট করার পরে আবার ঠিক আছে কোডটা। সো এই তো আমি এইভাবে আমার প্রবলেম একটা সেট করে ফেলতে পারি এখানে। এখন প্রবলেম এটা সেট যেটা হলো সেটা হলো আমার ড্রাফটস সেভ আছে। সো আমার এখনো কন্টেস্টে এটা যায় নাই, সো কন্টেস্টে যেতে গেলে আমার কি করা লাগবে, এর একটা নাম আছে অ্যাড দ্য ম্যাপ। তো এই নামটা ধরে আমার কি করা লাগবে, যে কন্টেস্টে যাব, চ্যালেঞ্জে যাব, চ্যালেঞ্জে যাওয়ার পর আমরা এখানে দুইটা অপশন দেখতে পারবো, যে ইম্পোর্ট ফ্রম ড্রাফটস আর অ্যাড ফ্রম আর্কাইভ। তো আমরা ইম্পোর্ট ফ্রম ড্রাফটস করে আমরা জাস্ট প্রবলেমের নামটা যদি দিই, দেখি হ্যাঁ এখানে চলে আসছে প্রবলেমটা। তো ইম্পোর্ট করে দিলাম এবং দেখলাম হ্যাঁ যে এখানে আসলে এই প্রবলেমটার জন্য এইটা হলো প্রবলেমটার ডেসক্রিপশন, ফুল ডেসক্রিপশন, এখানে তিনটা কেস আছে। এই তো আমরা যদি এখন কোন সাপোজ আমাদের প্রবলেমটা যেটা আপলোড করছিলাম আমরা কোন কারণে এটা আপডেট করে ফেলছি আমি, তখন আপডেট করার পরে আমাদের যেটা করা লাগবে এখানে এসে এটা সিঙ্ক করে দেওয়া লাগবে। তো সিঙ্ক করে দিতে গেলে আমাদের এখানে এডিটে যাব, ওকে সিনক্রোনাইজ এডিটে না, এখানে আমরা সিনক্রোনাইজ করব। সিনক্রোনাইজ করার পরে এখানে সবগুলোই এইভাবে থাকলে অফ এবং এটা থাকলে অন, তো অন করে আমরা সিনক্রোনাইজ করে দেব, তাহলে ওইটার সাথে এটা সিঙ্ক হয়ে এখানেও আপডেট হয়ে যাবে প্রবলেমটা। সো আমরা দেখি হ্যাঁ এখানে একটা এখন একটা চ্যালেঞ্জ সেট করা, আমাদের ওখানে কিন্তু আরো কিছু প্রবলেম সেট করা ছিল, ঠিক আছে। সো আমি সাপোজ এই প্রবলেমটা একটু সেট করে দিতে পারি, নতুন একটা প্রবলেম, তো নতুন অ্যাড এখান থেকে আমরা হ্যাঁ দেখি এটা, তো এখান থেকে অ্যাড করে দিলাম। তো আমাদের দুইটা প্রবলেম হয়ে গেল, দুইটা প্রবলেম হয়ে যাওয়াতে আমরা যেটা দরকার, আমরা যখন যদি আপডেট করার দরকার হয় কোনো, তাহলে এখান থেকে সেটার উপর ক্লিক করে জাস্ট আপডেট করে ফেলতে পারবো। এই তো মোটামুটি এইভাবে প্রবলেম আমরা আপলোড করব,
এবং একটা কন্টেস্ট আমরা অ্যারেঞ্জ করতে পারি যেই প্রবলেমগুলো আমাদের থাকবে ড্রাফটসে, তো সেই প্রবলেমগুলো দ্বারা আমরা এখানে সেট করে ফেলতে পারি। আর তারপরে টাইমটা যখন শেষ হবে তখন আমাদের কন্টেস্ট অটোমেটিক্যালি শুরু হয়ে যাবে। ওকে।